বিচারক থেকে হয়েছেন প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণে দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে, বলছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কথা, যিনি দেশটির অষ্টম প্রেসিডেন্ট ছিলেন। ইব্রাহিম রাইসি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। কে এ ইব্রাহিম রাইসি, বিচারক থেকে কিভাবে ইরানের প্রেসিডেন্ট হয়েছেন তারই বিস্তারিত। 3 বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইব্রাহিম রাইসিকে মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন। 1960 সালে 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন ইব্রাহিম রাইসি। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্প্লিফাই কুলিং। এরপর 1989 থেকে 1994 পর্যন্ত তেহরানের প্রসিকিউটর এবং 2004 সাল থেকে 1 দশক ধরে জুডিশিয়াল অথরিটির দায়িত্ব পালন করেন। পরবর্তী 2019 সালে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। কট্টরপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রাইসি 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। 2021 সালে দ্বিতীয় দফার নির্বাচনে তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 19 মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও। এই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যু হয়।